আলাইকুম ভাইয়ারা, আমরা জানি এখন সৌদি আরবে অনেক বাইরে যাচ্ছেন, বিশেষ করে ফ্রি ভিসা। বাংলাদেশ সরকারের ওয়েবসাইট অনুসারে বিএমএটির যে ওয়েবসাইট আছে সেখানে কাটাকাটি করে দেখলাম যে শুধু সৌদি আরবই না, সারা বিশ্বের কোথাও ফ্রি ভিসা বলতে কিচ্ছু নাই। ফ্রি ভিসারা দালালরা আপনার কাছে এসে বলবে তুই ইচ্ছা মতো কাজ করবি, তোর মন মতো কাজ করবি, যেরা মন সেটা করবি, ঘুরে ঘেরা কাজ করবি, মাসে বেতন পাবি 50,000 টাকা 1,00,000 টাকা। এরকম একটা প্রবলেম দেখায়, লোভ দেখায়। লোভ দেখার কারণে আমরা গ্রাম অঞ্চলের আমরা সহজ সরল মানুষ আছি, এইসব নিয়ে কাটাকাটি না করি, তারা কি করি ওই দালালদের ফাঁদে পা দিয়ে টাকা দিয়ে যাই। যাওয়ার পরে কি হয়, দেখা গেলো যে আমি আমাকে আমার বিষয় লেখা আছে যে আমি একজন হাউস ড্রাইভার, উদাহরণস্বরূপ বলতেছি আমি গিয়ে কাজ করতেছি বিল্ডিং এর ইলেকট্রিশিয়ান হিসাবে। তখন পুলিশ যদি রেড দেয় সেখানে ধরা পড়লে সাথে সাথে পাঠিয়ে দিবে, পাঠাবে আসার আগে 15 দিন জেল খেটে আসতে হবে। এরকম হাজার হাজার উদাহরণ আছে। আজকে আমার নিজের এক ছোট ভাই আছে, আমার এলাকার ছোট ভাই, ছোট ভাই সৌদি আরব গিয়েছিল ভাই। সৌদি আরব কত মাস ছিল তুমি? 11 মাস। 11 মাস ছিল। তোমাকে কি কাজ করছো গিয়ে তুমি সেখানে? এই সাববাগের কাজ হয়েছে, বইলা নিছে যে কারেন্টের ইলেকট্রিশিয়ান কাজ, মানে যা দিয়ে ফ্রি বিষয়ে কাজ দেয় নাই, সাববাগের কাজ দিয়ে দিছে। কতটা খরচ তোমার এতে? এই 4-4 লাখ টাকা। 4-4 লাখ। তুমি কতদিন, 11 মাসে কত টাকা বাদ পাইছিলা? 3 লাখ টাকা। 3 লাখ। তার মানে 11 মাস বিনামূল্যে পরিশ্রম করে আসলো, 11 মাসে 4-4 লাখ টাকা ক্যাশ ঋণ করে দিছে, দেওয়ার পরে গেছে 3 লাখ টাকা। তার মানে 11 মাস পরিশ্রম করলো ওটা ফাও গেল। এরকম হাজার হাজার আছে। সৌদি আরব অবস্থা তুমি আর কি কেমন দেখে এলা, কেমন ভাবি বসে কেমন? বিশেষ করে সৌদি আরব অবস্থা অনেকই ভালো না। আপনারা যারা সৌদি আরব যেতে চান তারা বিশেষ করে যাচাই বাছাই করে যাবেন, ফ্রি ভিসায় যায়েন না অথবা দালালের মাধ্যমে যায়েন। আপনারা যারাই যান দেখা ঠিক মতো দেখা শুনে যায়েন, এই আর কি। বিশেষ করে অফিসের মাধ্যমে যাবেন, সরকারের মাধ্যমে, সরকারের অফিসের মাধ্যমে যাবেন, ঢাকা শহর অফিস আছে অফিসের মাধ্যমে যাবেন, দালালের মাধ্যমে কেউ যায়েন না। দালাল কথা মিষ্টি কথায় পা দিলে আপনার এদিকে যাব ওদিকে যাব, দালালের ফান দিকে উপা দিয়ে। তোমার তোমার সাথে কতজন লোক পাঠাইছিল একসাথে? আমার সাথে একসাথে 17 জন লোক গেছে, 17 জনের মধ্যে 15 জনই পুলিশে ধরে পাঠাই দিছে। এরা 17 জন লোক গিয়েছিল, দেখেন ভাই ওনার সাথে 17 জন লোক গিয়েছিল, 15 জনই পুলিশ ধরে পাঠাই দিছে। এই পরিবার গেলে কি হবে? তারা সবাই তো লোন করছে, কেউ কিস্তি নিছে, কেউ ব্যাংকেতে লোন নিছে, কেউ ব্র্যাকেতে লোন, বিভিন্ন এনজিওতে লোন নিছে, লোন নিয়ে গিয়েছিল, সেই টাকাটা তো গেল কোথায় থেকে দিবে? পরিবারগুলো অসহায় গেলো। তাহলে তো এর বাইরে একটা বড় ভাই আছে সাপোর্ট দেওয়ার মতো, একটা তো আলাদা ধরলাম, কিন্তু অন্য অন্য যারা আছে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। তো বাইক সম্রাট ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো কথা বলেছো যে সৌদি আরব যারা যাবেন বর্তমানে দালালের মাধ্যমে দয়া করে যাবেন না। দালাল 1 নম্বর কথা হলো কীভাবে যাবেন সৌদি আরবে? সৌদি আরবে যেতে হলে বাংলাদেশ সরকার কর্তৃক যে বিএমইটি অফিসে দেবেন, যে সৌদি আরবের রিক্রুটিং এজেন্সি তালিকা দেখবেন কারা কারা সৌদি আরব লোক পাঠায়। ওই রিক্রুটিং এজেন্সিতে যে যান, যাওয়ার পরে ওদের সাথে যদি অফিসিয়ালি লেনদেন করেন ওরা রিসিপ্ট দিবে। যদি কোনো কারণে আপনি যদি এই সৌদি আরব নির্ধারিত মেয়াদ আগে দেশে ফেরত পাঠা দেয় আপনাকে, তাহলে আপনি বিএমইটি অফিস আছে ঢাকায় সেখানে গিয়ে আপনি যদি রিসিপ্ট সহকারে অভিযোগ করেন ওই এজেন্সির বিরুদ্ধে, সেই এজেন্সি আপনাকে এজেন্সি ফি দিতে ফেরত দিতে বাধ্য, সরকার থেকে নিয়ে দেবে। সরকার থেকে বলা আছে বিএমইটি বাংলাদেশ সরকারের অফিসে লেখা আছে যে কেউ যদি এই ধরনের ফান্দা পড়ে, যদি টাকা নিয়ে না পাঠায় বা নির্ধারিত মেয়াদের আগে দেশে ফেরত পাঠায় দেয় তখন টাকা ফেরত দেবে। কিন্তু সে আপনি যদি যান কারোর মাধ্যমে, ধরেন আমার মাধ্যমে গেলেন, আপনি আমি কোনো মুখে কথা বলছি আপনার কত টাকা নিতে আছে কোনো ডকুমেন্টস নাই, আপনি আমার কাছে কী দেবেন? কোনো লাভ হবে না। তো এই জন্য বলবো যে বৈধ উপায়ে কাজ শিখে দক্ষ হয়ে প্রবাসে যান, যেই দেশে যান না কেন কাজ শিখে বৈধভাবে এবং দক্ষ হয়ে প্রবাসে যাবেন, ইনশাল্লাহ আপনার লাভবান হবেন, পরিবার লাভবান হবে, দেশ লাভবান হবে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।